ফার্স্ট ইউটিউবে ক্লিক করলে ইউটিউব ওপেন হয়ে যাবে। প্লাস সাইনে ক্লিক করলে সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছেন আপলোড আ ভিডিও, আপনার পছন্দের যে ভিডিও শর্ট আপলোড করতে চান সেই ভিডিওটা আপনি চুজ করে নিন। চুজ করে নিয়ে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নিন। এখানে আমি সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এরকম দেখতে পাবেন, আপনি নিচে নেক্সট বাটনটা ক্লিক করবেন। নেক্সট বাটনটা ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। উপরে একদম নেক্সট বাটন আছে রাইট সাইডে, সেটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার আপনি পিকচারটার উপরে লেফট সাইডে একটা পেনের সাইন দেখতে পাচ্ছেন, ওই পেনের সাইনটা যখন ক্লিক করবেন তখন আপনি পুরো ভিডিওটার মধ্যে, শর্ট ভিডিওটার মধ্যে আপনার পছন্দ মতো একটা পিকচার বেছে নেবার স্কোপ পাবেন। এখানে আমি কয়েকটা পিকচার ট্রাই করলাম, যেটা আমার সবচেয়ে পছন্দ হলো সেইটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটাকে আমি সিলেক্ট করলাম। ফাইনালি সিলেক্ট করার পর এটাকে শুধু ডান করে দিতে হবে, তাহলেই আপনার ইউটিউবে শর্ট ভিডিওর থাম্বনেইল আপনারা পেয়ে যাবেন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।